মারহ আলাইহিসসালাম একটা বিশেষ মুআজ্জিজা যে মিরাজ অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ সুবহান ও তাআলা প্রত্যেক নবীরই মুআজ্জিজা দিছেন, মিরাকল দিছেন, কিন্তু বিশ্ব নবীর মুআজ্জিজা আছে অন্য নবীর মুআজ্জিজা তনে মিরাকল তনে ডিফারেন্ট। কারণ বিশ্ব নবী বিধান হুকুম বিশ্ব নবীর নবুয়তি রিসালত কিয়ামত পর্যন্ত থাকব, আর কিয়ামত পর্যন্ত এই উম্মতরে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হইব যার যার অন্য বিশ্ব নবীর যে মর্যাদা কিয়ামত পর্যন্ত, অন্য নবীর যে মর্যাদা আছিল এই সময়ের জন্য এই সময়ের পর আর মর্যাদা নাই। যেমন মূসা আলাইহিস সালাতুসসালাম আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিছিলা, কিয়ামত দিছিলা, একটা মর্যাদা আছিল তার হাতের যে লাঠি। আল্লাহ তাআলা কোরআনে মজিদ ইরশাদ হররা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সীরাতাহাল লাঠি। আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামরে একটা লাঠি দিছিলা, আল্লাহ তাআলা তো জানলা, তারপরে জিকার করলা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতের মধ্যে এটা কিটা? মূসা আলাইহিসসালাম জবাব দিলা ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এ লাঠির উপর আমার লীন করি, বর করিয়া চলি, চলাফেরা করি, ওয়াহশু বিহা আলা গানামি, আর আমার যে বকরি ছাগল আছে লতা পাতা ডালপালা আছে দিয়া বকরিরে খাওয়াই এবং অন্য কাজও করি। আল্লাহ তাআলা কইরা কালাল কেহা ইয়া মূসা, ও মূসা তুমি এটারে মাটির উপরে আঘাত করো, নিক্ষেপ করো, ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, যখনই মাটিতে আঘাত করলা তখন বড় একটা হাফ হয়ে গেল, ওই নড়াচড়া শুরু করলো, নড়াচড়া যখন শুরু করলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মহতরম হাজরিন, কথা এটা হইল মূসা আলাইহিসসালামের মুআজ্জিজা ছিল লাঠি, লাঠিটা যখন মাটিতে আঘাত করলা তোর একটা সাফ হয়ে গেল, এটা সাফ সাধারণ সাফ নাই, বড় জায়গা। আল্লাহ তাআলা কইলা ক্বালা খুযহা ওয়া লা তাখাফ, ও মূসা মানুষ হিসাবে তো কিছু একটু ভয় আয়, কইলা মূসা ডরাইও না, ওয়া লা তাখাফ ডরাইও না, খুযহা এটারে ধরো আবার, সানুঈদুহা সীরাতাহাল উলা, এটা ধরার সাথে সাথে আবার আল্লাহ তাআলা আমি আগে যেন আসিল লই আবার লাঠি। তেই মূসা আলাইহিসসালাম মুআজ্জিজা যেটা আসিল সেই সময়ের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআজ্জিজা দান করছেন কুরআনুল করিম অনেক একশোটার মতো মুআজ্জিজা দান করছেন, একটা মধ্যে মেরাজ, যার জন্য কিছু আলোচনা হল মেরাজ গুরুত্ব তাৎপর্য সিগনিফিকেন্স আর ইম্পর্টেন্স। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ এই জন্য দান করেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে মানুষের মধ্যে সন্দেহ থাকে না যে সব নবী রাসূল হতে তো জান্নাত জাহান্নাম কথা কইছেন। আদম আলাইহিস সালাম থেকে লইয়া যত নবী হইছেন যত রাসূল প্রত্যেকই জান্নাতের সুসংবাদ শুনাইছেন যে নেক আমল করলে জান্নাতের মতন আমল পাইবা, আর যদি আল্লাহ হুকুম অবাধ্য গুনাহ করো তাহলে জাহান্নাম শাস্তি ভোগ করতে হইব, কিন্তু কোন নবী রাসূল কি সেই জান্নাত? আল্লাহ তাআলা আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে সমস্ত কিছু দেখাইছে, জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, যে নামাজ না করলে কোন শাস্তি হয়, যাকাত আদা না করলে কোন শাস্তি হয়, জিনা করলে কোন শাস্তি হয়, অন্য মিথ্যা অপবাদ দিলে কোন শাস্তি হয়, চুরি করলে কোন শাস্তি হয়, সমস্ত কিছু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। আল্লাহর নিয়ামত হলো দেখছেন,
যখন নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে এই কথা উল্লেখ করে আল্লাহ তাআলা কইরা সুবহানাল্লাযী আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আশ্চর্য কিছু যখন হয় বটে, তখন আমরা কে হই? সুবহানাল্লাহ, এটা আশ্চর্য ঘটনা। আল্লাহ আশ্চর্য হইরা যে সমস্ত পবিত্রতা সত্তা যার সব কিছু থেকে পবিত্র, যান রাত্রিবেলা তার বান্দারে ভ্রমণ করা ইসলাম রজনীবেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত উদ্দেশ্য হইল যে আল্লাহর যত সাইন আছে, যত নিদর্শন আছে তাহলে দেখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাইন যখন সচক্ষে দেখছিলাম মসজিদে আকসা যখন ফেললা, আমরা পুরা ঘটনা জানি সকল নবীদের ইমামতি ফেললা, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সাথে সাক্ষাৎ হইল, এরপর মালা আলা পর্যন্ত বুরাকের মাধ্যমে মালা আলা পর্যন্ত ফসলা। কারণ বিশ্ব নবী এটা চ্যালেঞ্জ আছিল যে যুগে মানুষে স্পেস ভ্রমণ কল্পনা করতো না, চিন্তা করতো, সেই যুগে রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গ্র্যাভিটি মাধ্যাকর্ষণ শক্তি ফাড়ি দিয়া আর সাজিম হতে হচ্ছে। সুবহানাল্লাহ, হয়তো এমন যুগ আইব, কারণ বিশ্ব নবী যেহেতু আল্লাহ রাসূলের জমানা অ্যাস্ট্রোনেট আসলা না, নবচারী আসলা না, আসলা নেই, সেই সময় চন্দ্রেখা অভিযান করছিল না, মার্সে মঙ্গল গ্রহ অভিযান করছিল না, আকাশ ভ্রমণ আসিল না, কিন্তু এর জমানা আইব আল্লাহ তাআলা তার হাবিব যদি আগে এই সমস্ত জিনিস ভ্রমণ করাই দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই চ্যালেঞ্জের মোকাবেলা যার ফলে বিজ্ঞান আর দেখা মনে করেন সায়েন্স ইসলামের সাংঘর্ষিক কোনো সময় কন্ট্রাডিক্ট করে না, এটা বোঝার কারণে কোরআন সায়েন্স যত অগ্রগামী হয় কোরআনের তত সহায়ক হয়, কোরআনের তত প্রভাবিত হয়। সুবহানাল্লাহ, আগে কোরআনে মজিদে আল্লাহ তাআলা কইছেন মেরাজ হচ্ছে আমরা ইমান, এটা কীভাবে হয়েছে এটা বোঝার বাইরে, কিন্তু সায়েন্স যত অগ্রগামী হয়েছে তখন তার সায়েন্সের সাপোর্ট করে নবীর মেরাজ সরাসরি লেগেছে। কারণ এটা আগে সায়েন্স অস্বীকার করতো যে মাধ্যাকর্ষণ গ্র্যাভিটির ফাড়ি দিয়ে কোনো কিছু অসম্ভব না, গ্র্যাভিটি হইল যে এখন যদি আমি এখানে উপরে সারি তো গ্র্যাভিটির টান নিচের দিকে ফড়ি দেবে, এটা উফরে দিয়ে যাইতো না, তো যার কারণে মাধ্যাকর্ষণ শক্তি যখন কোনো কিছু উফরে দিয়ে যাইতো না নিচের টান মেনে নিত, কিন্তু এরপরে যখন তখন উফরে দিয়ে যাইব কখন গিয়া, এই তো বিজ্ঞানে মানা না, কিন্তু যখন আইনস্টাইন যখন ইয়েতে গেলা চন্দ্র অভিযানে গেলা তার থিওরি রিলেটিভিটি এটা তখন তাই কইলা কোনো জিনিসের গতি যদি টাইম অফ স্পিড তো বেশি হয়ে যায় তাহলে এটা আর কাউন্ট কাউন্ট থাকে না, যদি এটা নয় তো তাহলে চন্দ্র তো অসম্ভব হইল না, এখন এই কথা এস্টাবলিশ করতে গিয়ে এখন তারা মেরাজের কথা মানতে হয় যে জিবরিল আমি আল্লাহ রাসূলের যে বাহন আছে এত দ্রুত গতি আছে, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল যে অজু হরিয়া গেছে না ফিরিয়া দেখলা যে অজুর পানি এখনো প্রবাহিত আছে, যে বিছানা আসলা সেই বিছানা এখনো গরম, আমরা যে বিছানাতে উঠে এখন একটু গরম থাকে না, নেই কত মিনিট থাকে, এক ঘন্টা, এক মিনিট না, দুই মিনিট আরো হ, অজুর পানি এখনো প্রবাহিত, আল্লাহ রাসূলের যে চেইন যে একটা আছে যে দরজা লক করছিল এই চেইন এখনো মুভমেন্ট করে, তাহলে কত দ্রুত বেগে সুতরাং বিজ্ঞানও সাপোর্ট করে মেয়েরা সরাসরি রয়েছে, এটা কোনো বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাজ্যের ঘটনা বিভিন্ন ভাবে শুনি, আল্লাহ সুবহান ও তালার সাথে সাক্ষাৎ হল্লা, আল্লাহ সুবহান ও তালার সাথে সাক্ষাৎ হল্লা, এই সাক্ষাৎ যখন হইল আল্লাহ রসুল যখন নিকটবর্তী গেছেন বিশ্ব নবী, যেখানে জিব্রিল আমিন আর যাওয়া সম্ভব হয়েছে না, কারণ জিব্রিল আমিনের শেষ ঠিকানা আছে যে সিদরাতুল মুনতাহা যে বরের গাছ যেটা এই পর্যন্ত, এরপর রফরফে যখন বলা হচ্ছেন আল্লাহ রসুল একাকি তখন সিদ্ধা হল্লা, তখন
আল্লাহ রাসূল খানা যে অতি নিকটে পৌঁছে গেছে, আল্লাহ রাসূল জবান দিয়ে বাইরে যাইলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, যে সমস্ত প্রশংসা পবিত্রতা গুণগান আমার ইবাদত বন্দেগী যা কিছু আছে আল্লাহর, আমরা যে ইবাদত বন্দেগী করে কার জন্য আল্লাহর জন্য, নামাজ করে আল্লাহর জন্য, কুরবানি করে আল্লাহর জন্য, যা কিছু করি আল্লাহর জন্য, আল্লাহ তাআলা জবাব দিলা আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, নবী আপনার উপর শান্তি বর্ষিত, ও নবী আপনার উপর সালাম রহমতুল্লাহি আর আল্লাহ রহমত আর বরকত, প্রিয় নবী জি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব নবী আসলা আল্লাহ ইল্লা রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর বিশ্ব নবীর টাইটেল হলো রহমাতুল লিল আলামিন, আমা আরসালনাকা ইল্লা রহমাতুল লিল আলামিন, ও নবী আমি আপনার বিশ্ববাসীর লাগি রহমত স্বরূপ পাঠাইছি, খালি মানুষের লাগে আল্লাহ রাসূল রহমত আসলা, জিন ইনসান বনের পশু পাখি সব কিছুর জন্য বিশ্ব জাহানের সব কিছুর রহমতুল লিল আলামিন আসলা, তো আল্লাহ রাসূল সিদ্দিকুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সেই সালাম আর শান্তি খালি আমার নিজের জন্য রাখবো না, আল্লাহ রাসূল কত উদ্ধার কত জানারাস কইলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, এই সালাম আর শান্তি আমার জন্য শুধু না ওয়া আলা ইবাদিল্লাহ সমস্ত নেককার বান্দাবান্দি সালিহিন, কিয়ামত পর্যন্ত যত নেককার বান্দা হলাইবা মানুষের প্রত্যেকের জন্য এই সালাম আর শান্তি, ফেরেশতা বলতে এইদিকে তো আসমান যশুর হইছে যে আল্লাহ তার হাবিব আজকে ডাকিয়ে আনছে, খাস মেহমানরা ডাকিয়ে আনছেন কি আলোচনা, বন্ধুর সাথে বন্ধুর কি আলোচনা হয় শুনরা তারা, যখন তারা শুনলা যে আল্লাহ তালা সালাম দিচ্ছে নবী রাসূল সালামের উত্তরে কইলা সবার জন্য সেই সালাম সবার জন্য সেই বরকত আর রহমত, ফেরেশতাদের সাথে সাথে সাক্ষী দিলাইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমরা সাক্ষ্য দিয়া যে আল্লাহর আর কোনো শরীক নাই, অদ্বিতীয় আর সাক্ষ্য দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ তাআলার কাছে এটা অত পছন্দ হইল এটা তার সাহস হচ্ছে নামাজের জন্য নির্দিষ্ট করে দিলাই, আমরা প্রত্যেক নামাজও এই তার সাহস পড়তে হয়, তার সাহস ছাড়া তার সাহস পড়া ওয়াজিব নামাজই পড়িত না, এই মেরাজের আসল হতে হইল যে মেরাজের গুরুত্ব যে আল্লাহ তাআলায় যে উম্মতরে এই মেরাজে ইসলা যে একটা ছেলে কেমন বিশ্বনবী তা হয় মেরাজে থাকে, নবীর ইমতিহানের সাথে মেরাজের গুরুত্ব শেষ হয়ে গেছে, শেষ হয়েছে না, এই মেরাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান যখন মেহমানের বাড়িতে আসেন কিছু তো গিফট দেন না দেন না, আপনার বাড়ির যখন আমি যাই কিছু তো গিফট দিবা, আল্লাহ তাআলা তার মায়ার হাবিবকে কিছু গিফট দিলা সুবহান, গিফটও আছে অন্যরকম, আমরা তো মনে করি আজকাল মুসলিম কালচার হয়ে গেছে যে কিছু টাকা পয়সা সোনার ফেটাও গিফট, আমরা দিনই বই পুস্তক খুব কমই দিই দিন, কারণ এটা আমাদের কালচার এখন যদি ও আল্লাহ তাই না পাইছি না বই একটা নিয়ে আইছে, কিন্তু বইয়ের মাধ্যমে যদি বিয়া সাদের তো ওখানে বই দিয়ে দেবা পাইছেন না বই একটা নিয়ে আইছে, তো আল্লাহ তাআলা বিশ্ব নবীরে এমন উপহার দিলা যেটা কিয়ামত পর্যন্ত রাখো আর জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মাধ্যম রাখো, সুবহানাল্লাহ, ফাইভ ডে নামাজ প্রদান করলা এত মূল্যবান নামাজ, কারণ বিশ্ব নবীর মেরাজ হয়েছিল আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে সরাসরি সরাসরি, আর মানুষের মেরাজ হবে প্রতিদিন পাস করা সুবহানাল্লাহ, আমরা নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করি প্রতিদিন হয়বার পাঁচবার, আল্লাহ রাসূল আর সালাত মেরাজ সালাত হইল নামাজ হইল মুমিনের মেরাজ, আল্লাহ রাসূলের মেরাজ হচ্ছে শ্বশুরিনে আর আমাদের মেরাজ নামাজের মাধ্যমে, তো আল্লাহ তাআলা এই আমাদেরকে এই মেরাজের গুরুত্ব সিগনেশন বোঝার তৌফিক দান করা ইনশাল্লাহ আলোচনা আগামীতে হইবে।